মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া নাই। উনি ক্ষমতায় যদি আরো 100 বছর থাকে আমরা উনার ফাইল টান দিতাম না, ক্ষমতা তো আমায় ভাল লাগিয়া। আরেকজন আইলে 500 বছর তা হোক, মাননীয় প্রধানমন্ত্রী 1000 বছর তা হোক, আমরা এই ব্যাপার নিয়ে কোনো ধরনের অভিযোগ নাই। কথা একটাই, যৌতুকের বিরুদ্ধে আপনি আইন, মাদকের বিরুদ্ধে আপনি আইন, বিভিন্ন ইপিজিকের বিরুদ্ধে আইন, সব আইন আপনি করেছেন। একটা আপনার কাছে দুইটা দাবি আমার। এক, কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে। দুই, এই দেশে যেই কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বললে সর্বোচ্চ তার মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। আপনারা কি আমার সাথে একমত? আপনাদের আওয়াজ শুনে আমি হতবাক হচ্ছি। আপনারা কি একমত? একমত। এই দেশে কোন ধরনের উচ্চ দায়িত্বশীল ব্যক্তিকে যদি কটাক্ষের কথা হয়, ফেসবুক কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ যদি কোন ধরনের কটূক্তির কথা বলা হয়, তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়, দুঃখজনক হলো সত্য। আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে যখন কথা বলা হয় আমরা তখন তার আশানুরূপ বিচার পাই না। আর কি কিছু চাওয়ার আছে? একটাই কথা, কাদিয়ানির গোষ্ঠী ডাইরেক্ট কাফের। আমি আশা করতেছি, আপনাদেরকে বলি, আমি আশা করতেছি ইনকিলাবে খতমে নবুয়ত ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে, আমার তো কিছু তৃণমূলে মানুষ আছে, আমার প্রজন্ম যারা তাদেরকে নিয়ে একটা মিশন আমি তৈরি করতে চাচ্ছি বিশাল বড়। এটি কনফারেন্সের মাধ্যমে আমি ইনশাআল্লাহ এই খতমে নবুয়াতের উপরে আমার একান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায়, আপনাদের সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাদিয়ানির বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সবাই কি রাজি আছেন?